বন্ধুরা, এই শীতের সকালে বগুড়া জেলার আদমদীঘি উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন। আসলে গ্রাম বাংলায় কিভাবে শীত আসে আর শীতের শুরুতে এখানকার পরিবেশ পরিস্থিতি, মানুষের জীবনযাপন কেমন হয় সেটি তুলে ধরতে চাই এই ভিডিওতে। গ্রাম বাংলায় শীত আসে এমনই মহনীয় রূপ ধরে, স্রষ্টা যেন নিজ হাতে রং তুলির আঁচড়ে আকাশ ও মাটির ক্যানভাসে এঁকে দিয়েছেন অপরূপ কোনো স্বর্গীয় চিত্র। এমন দৃশ্য যে শুধু গ্রাম বাংলাতেই দেখা যায়। ভাদ্রের তালপাকা ভ্যাবসা গরমের পর নাতিশীতোষ্ণ আশ্বিন পেরিয়ে কার্তিকের শেষ ও অগ্রহায়ণের শুরুতেই আগমনী বার্তা নিয়ে হাজির হয় শীত। এই সময় প্রকৃতিতে কুয়াশার আধিক্য তেমন থাকে না আর মৃদু শীতের আরামদায়ক পরিবেশ বিরাজ করে সর্বত্রই। ধান খেতে তখনও থাকে সবুজের আভা, ধানের সবুজ পাতায় ভোরের শিশির মুক্তোর দানার মতো জলজল করতে থাকে। এ সময় আবহাওয়া এমন হয়ে যায় স্নিগ্ধ সকালের বাতাস যেন শরীরে আদর বুলিয়ে দিয়ে যায়। শীতের এই সূচনা লগ্নেই উঁচু ভিটে মাটিতে পেঁয়াজ রসুন ও আগাম জাতের আলু রোপণের ব্যস্ততা শুরু হয়ে যায়। পরম মমতায় মাটির বুকে ফসলের বীজ বপন করে গ্রামের কৃষক। কার্তিক পেরিয়ে অগ্রহায়ণের শুরুতেই পাকতে শুরু করে ধান। সকালের লাল সূর্যের মৃদু আভা যখন সোনালি বরণ পাকা ধান ক্ষেতের উপরে ঠিকরে পড়ে, তখন বাংলার প্রকৃতির শোভা পায় এমনই অনন্য এক মাত্রা। এ সময় মাঠে মাঠে শুরু হয়ে যায় ধান কাটার উৎসব আর ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি। ধান কাটার সময় ফসলের ক্ষেতে চিরচেনা দারুণ এক মূর্ছনার সৃষ্টি হয়। এই ধানের শীষের শিশির এখনো শুকিয়ে যায়নি, এই ভেজা ধানই কিন্তু ভোর রাত থেকে কাটছেন এই যে ভাইয়েরা। কখন থেকে ধান কাটা শুরু করেছেন? ভোর রাত থেকে। না, একবারে ভেজা গা ভিজে গেছে তো শুরুতে নাকি? হ্যাঁ হ্যাঁ, কি বললেন? এই ভিজে যাওয়ার কারণে আবার শুকিয়ে যাবে কতক্ষণ পরে? দিকে। ও আচ্ছা আচ্ছা। আর এই যে ধান যে কাটছেন, এত বড় করে রাখছেন কেন এই লাড়াগুলো? মানুষ মতো কাটবে। হ্যাঁ হ্যাঁ, মানুষ লাড়া কাটার জন্য পাগল হয়ে আছে। এবার ধান কেমন হয়েছে বলেন তো? আপনি তো ধান কাটছেন। খুব সুন্দর ধান হয়েছে। তাই? খুবই সুন্দর, বাম্পার ফলন হচ্ছে। বিভিন্ন ধরনের পোকা খেতে সাত সকালে ধানের খেতে হাজির হয় ফিঙে শালিক সহ নানান পাখি। সকালের শিশির ভেজা ধান খেতে এসে মনে পড়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কালজয়ী কবিতার কয়েকটি লাইন। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করে বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে দোপা ফেলিয়া, একটি ধানের শিশের উপরে একটি শিশির বিন্দু। সত্যি দুনিয়া ঘুরে যত কিছুই দেখি না কেন, বাংলার প্রকৃতির কাছে যেন সব কিছুই ম্লান হয়ে যায়। অগ্রহায়ণের সকালের এই গ্রাম বাংলার ফসলের মাঠ সত্যিই অন্যরকম। এখানে যেমন ধানের
গন্ধ পাবেন, অন্যরকম একটি গন্ধ। যারা গ্রামে থেকেছেন, ধানের ক্ষেতে ঘুরেছেন, তারা বুঝতে পারবেন যে ধানের একটা গন্ধ রয়েছে। পাশাপাশি এই সকালে যখন এরকম জায়গায় হাঁটবেন এই শিশিরে, কিন্তু আপনার শরীর একেবারে ভিজে যাবে। যদি ধানের ক্ষেতের পাশ দিয়ে হাঁটেন তাহলে আপনার শরীরটাও ভিজে যাবে। আর এই সাত সকালে এই একেবারে পবিত্র শিশিরের স্পর্শ আপনার মনকে অন্যরকম করে দেবে। অগ্রহায়ণের মাঝামাঝি থেকেই সকালের গ্রাম বাংলা ঢেকে যায় কুয়াশার চাদরে। এ সময় প্রকৃতি যেন সেজে আসে নতুন সাজে। এরই মাঝে কৃষকের ঘরে ঘরে উঠে গেছে নতুন ধান। বাড়ির উঠোনে কিংবা খোলা জায়গায় চলে ধান মাড়াইয়ের কাজ। এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে এসব ধান মাড়াইয়ের মেশিন। অল্প সময়েই মাড়াই করা যায় অনেক ধান, লোকবলও অনেক কম লাগে। কিন্তু আমার চোখে লেগে আছে ধান মাড়াইয়ের সেই সনাতনী পদ্ধতি। সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে কাঠের গুঁড়ি কিংবা ড্রামের উপরে পিটিয়ে মাড়াই করা হতো ধান। সেই ধূপধাপ ধান পেটার শব্দ রাতের বেলায় প্রতিধ্বনিত হতো পাড়ায় পাড়ায়। ধান কাটার পর ধীরে ধীরে ফাঁকা হতে থাকে বিস্তীর্ণ মাঠ। শীতের সকালে বের হয়েছি মায়ের চাদর গায়ে জড়িয়ে। এক অন্যরকম অনুভূতি, মায়ের গায়ের চাদর নিজের গায়ে জড়ানোর এই সুখস্মৃতি অনেকেরই রয়েছে। আগে ছোটবেলায় মায়ের চাদর পরেই থাকতাম বেশিক্ষণ আর কি, বেশি দিন। এই শীতের সময়ে হয়তো জ্যাকেটও সোয়েটারও পরতাম, তবে এবার গ্রামে আসার পরে আমি সোয়েটার টোয়েটার ঢাকা থেকে কিছুই নিয়ে আসিনি, জ্যাকেটও না, তাই মার চাদরটাই নিয়ে রেখেছি। এই যে বের হয়েছি দেখুন, এখনও শীত সেভাবে পড়েনি, শীতের একেবারে আগমনী বা হালকা শীত পড়েছে। এর মধ্যেই এই পাকা ধানগুলো কাটা শুরু হয়ে গেছে, ফসলের মাঠগুলো ধীরে ধীরে একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। এসব জায়গায় আলু সরিষা বিভিন্ন চাষাবাদও শুরু হয়ে গেছে। ধান কাটা ও মাড়াই শেষ হয়ে গেলেও মাঠের কবি তথা কৃষকের তখনও বসে থাকার কোনো উপায় নেই। ফাঁকা হওয়া জমিতে আলু আর সরিষা চাষ করতে হবে, তাই নতুন করে শুরু হয় কর্মব্যস্ততা। গ্রাম বাংলার অনেক ঐতিহ্যই ধীরে ধীরে বিলীন হয়ে যেতে থাকলেও ফসলের ক্ষেতে পারিবারিকভাবে তৈরি জৈব সার ব্যবহারের প্রচলন এখনও রয়ে গেছে। রাসায়নিক সার ব্যবহারের আগেই এই সার প্রয়োগ করা হয় ক্ষেতে। গরু দিয়ে হাল চাষও প্রায় উঠেই গেছে। মাঠে মাঠে এখন দাপিয়ে বেড়াচ্ছে এমন পাওয়ার টিলার। শীতের সকাল গ্রামীণ শিশুদের কাছেও বিশেষ কিছু। এই যে দুই শিশু দেখছেন, ঘুম থেকে উঠেই এরা পথের ধারের আগাছা গুলমের মাঝে খুঁজতে এসেছে মুরগি। পিঠে লাল নীল ফোঁটাওয়ালা এক ধরনের পোকাকে এখানকার শিশুরা মুরগি বলে ডাকে। একটা মুরগি ধরে এভাবেই দেখাচ্ছে অন্যজনকে, এই মুগ্ধতা সত্যি অতুলনীয়। এই তোমরা কি খুঁজতেছো বলো? হ্যাঁ, মুরগি খুঁজতেছো? এখানে মুরগি থাকে? বন্ধুরা, সকালের এই যে মিষ্টি রোদ, কুয়াশার চাদর ভেদ করে এসে গায়ের উপর পড়ছে, এটা যে কীরকম একটি বিষয় সত্যি এটি অনুভব করা যায়, কিন্তু বর্ণনা দিয়ে বোঝানো যায় না। দারুণ একটি অনুভূতি কাজ করছে এই কুয়াশার মধ্যে দিয়ে হাঁটছি এই শীতের সকালে। শীতের সকালে গ্রাম বাংলায় পাখিদের কলরব দারুণ লাগে। কোথাও কোথাও দল বেঁধে মিটিং করতে, আবার কোথাও বিচ্ছিন্ন উড়ে ঘুরে ডেকে বেড়ায় পাখিরা।
গ্রাম বাংলার শীতকে অন্যরকম মজার করে তোলে খেজুর রস। গাছে গাছে ঝুলতে দেখা যায় রসের হাঁড়ি। এই রস শুধু মানুষই নয়, পাখিরাও খায় এমনই মজা করে। এই দেখুন না একটা কাঠ ঠোকরা কিভাবে খেজুরের রস খাচ্ছে। কনকনে শীতে উত্তর জনপদে যবুথবু পরিস্থিতি তৈরি হওয়ার আগে আগমনের এই আবহাওয়া সত্যিই দারুণ।